ছতলা সিঁড়ির রেলিং থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো 8 বছরের এক বালকের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের বহুতল বিল্ডিংয়ে। এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় সূত্রে জানা যায়, বিহারের কাটিহারের বাসিন্দা মালদা শহরের বুড়াবুড়ি এলাকায় ভারী ভাড়া নিয়ে বসবাস করতেন বলবীর সিং এর পরিবার। হাসপাতালের গেটের সামনে তাদের একটি অস্থায়ী খাবারের দোকান রয়েছে। এদিন সকালে বাবার সাথে দোকানে আসে 8 বছরের হরজিৎ সিং। সকলের অলক্ষ্যে হাসপাতালের বহির্বিভাগের ছতলায় ওঠে ওই বালক। খেলার ছলে ওই বালক সিঁড়ি দিয়ে নামতে গিয়ে 3 তলায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। कहाँ से गिर गया? ऑटो से। कौतला से? छठ और कौतला से पड़े 3 तला से। 3 तला। कौ बच्चों का बच्चा होता? 8 साल। 8 साल। नाम क्या है? हर्ष सिंह। घर कहाँ है? घर बुढ़ावाई तला। आपका नाम? बलवीर सिंह। आप क्या हो? बाबा? पिता? पिता है। मालदा থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। ছতলা সিঁড়ির রেলিং থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো 8 বছরের এক বালকের। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের বহুতল বিল্ডিংয়ে। এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় সূত্রে জানা যায়, বিহারের কাটিহারের বাসিন্দা মালদা শহরের বুড়াবুড়ি এলাকায় ভারী ভাড়া নিয়ে বসবাস করতেন বলবীর সিং এর পরিবার। হাসপাতালের গেটের সামনে তাদের একটি অস্থায়ী খাবারের দোকান রয়েছে। এদিন সকালে বাবার সাথে দোকানে আসে 8 বছরের হরজিৎ সিং। সকলের অলক্ষ্যে হাসপাতালের বহির্বিভাগের ছতলায় ওঠে ওই বালক। খেলার ছলে ওই বালক সিঁড়ি দিয়ে নামতে গিয়ে 3 তলায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। कहाँ से गिर गया? ऑटो से। कौतला से? छठ और कौतला से पड़े 3 तला से। 3 तला। कौ बच्चों का बच्चा होता? 8 साल। 8 साल। नाम क्या है? हर्ष सिंह। घर कहाँ है? घर बुढ़ावाई तला। आपका नाम? बलवीर सिंह। आप क्या हो? बाबा? पिता? पिता है। मालदा থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।